আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে ডায়াবেটিক রোগীরা কিভাবে ওষুধ সেবন করবেন এবং যারা এই করোনা পরিস্থিতিতে ডাক্তারের শরণাপন্ন হতে পারেননি তারা কিভাবে ওষুধ সেবন করবেন সে বিষয়ে আজ কিছুটা আমি আলোচনা করব আমি ডাক্তার মোহাম্মদ রাহান উদ্দিন আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান আমি চেম্বার করছি ঢাকা মেডিকেল কলেজ নতুন বিল্ডিং এর বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সেন্টারে প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এছাড়াও আমি কুমিল্লার চেম্বার করছি কুমিল্লা ইপিজেদ এক গেটের বিপরীত পাশে প্রতি সম এবং মঙ্গলবার যা বলছিলাম কিছু ওষুধের নাম বলি যেমন ম্যাটফরমিন জাতীয় ওষুধ যা বাজারে কমেট বিগ ম্যাট ইনফরম্যাট ওরামেট ফরম্যাট ম্যাটফো নামে পাওয়া যায় সে সকল ওষুধ যদি আপনি রমজানের পূর্বে একবেলা সেবন করতেন রমজান মাসে তা ইফতারের পর সেবন করবেন এবং আপনি যদি এই ওষুধ দুই বেলা সেবন করতেন পূর্বে তাহলে ইফতারের পর এবং পর সেবন করবেন যদি তিন বেলা সেবন করতেন তাহলে ইফতারের পর এবং রাতে খাবার পর রাত দশটায় খাবার পর এবং পর সেবন করবেন কিছু ওষুধ এবং গ্লিমিপিরাইড গ্রুপের যেমন ডায়ামাইক্রন এমআর কনসুকন এমআর ডায়াপ্রো ডায়ামেরল কমপ্লিট এক্সার এমারি ডায়াটা লিম্পেড বা স্যাক্রিন এ সকল ওষুধ আপনারা পূর্বে খাবার পূর্বে অর্থাৎ সকালবেলা খালি পেটে খেতেন এই সকল ওষুধগুলো আপনি যখন ইফতার করবেন ইফতারের সময় রোজা ভেঙে আপনি প্রথমে পানি দিয়ে এই ওষুধগুলো খেয়ে নেবেন তারপর আপনি কিছুক্ষণ পর ইফতার করবেন এবং কিছু ওষুধ রয়েছে কম্বাইন্ড ড্রাগস ম্যাট ফরমিন প্লাস বিল্লা গ্লিপ্টিন এবং ম্যাট ফরমিন প্লাস লিনাগ্লিপ্টিন যা বাজারে গ্যালভাস ম্যাট বিগলি ম্যাট বা বিগম্যাট এবং লিজেন্টা এম বা লিনা প্লাস নামে পাওয়া যায় সে সকল ওষুধ আপনি যদি এক বেলা সেবন করতেন তা ইফতারের পর সেবন করবেন আর যদি আপনি সেবন করতেন তা ইফতারের পর এবং সেহারির পর সেবন করবেন এবং কিছু ওষুধ পায়োগ্লিটাজন গ্রুপের যা বাজারে লিড বা ডায়াটাস নামে পাওয়া যায় এ সকল ওষুধ যদি আপনি পূর্বে এক বেলা সেবন করতেন তা ইফতারের পর অথবা স্যারির পর সেবন করতে পারেন এবার আসি ইনসুলিনের ব্যাপারে ইনসুলিনের ক্ষেত্রে প্রিমিক্স ইনসুলিন যা থার্টি সেভেনটি হিউমিলিন থার্টি সেভেনটি ম্যাক্সুলিন থার্টি সেভেনটি ইনসুলের থার্টি সেভেনটি সকল ইনসুলিনগুলো আপনারা পূর্বে দুবেলা গ্রহণ করতেন সকালে এবং রাতে সকালের ডোজটা রমজান মাসে আপনি ইফতারের সময় নেবেন সেম ডোজে অর্থাৎ আপনি যখন ইফতার করবেন রোজা ভাঙবেন তখন আপনি পানি খেয়ে রোজা ভেঙে তারপরে ইনসুলিনটা নেবেন ইনসুলিন নেওয়ার কিছুক্ষণ পরেই আপনি ইফতার করে নেবেন এবং রাতের যে ডোজটা আপনি পূর্বে নিতেন সেই ডোজটা আপনাকে দশ থেকে পনেরো মিনিট পূর্বে অর্ধেক ডোজে নেবেন অর্থাৎ আমি যদি সহজভাবে বলি কেউ যদি মিক্সচার থার্টি সেভেনটি সকালে থার্টি এবং রাতে টুয়েন্টি নিত রমজান মাসে সে ইফতারের সময় থার্টি এবং রাতে রাতের ডোজটা অর্থাৎ হচ্ছে যেটা পূর্বে রাতে আপনি টোয়েন্টি নিতেন সেটা চলে যাবে সেয়ারির সময় সেয়ারি দশ থেকে পনেরো মিনিট পূর্বে আপনি দশ নেবেন অর্থাৎ অর্ধেক নেবেন এবং কিছু ইনসুলিন রয়েছে যা তিন বেলায় নিতে হয় একট্রাপিট হিউমিলিন আর বা অ্যান্সুলেট আর সে সকল ইনসুলিনগুলো আপনি সকালের ডোজটা সেম ডোজে আপনি ইফতারের সময় নেবেন এবং দুপুরের ডোজটা আপনি রাতে খাবার পর রাতে যখন খাবেন যদি খান তাহলে খাবার দশ থেকে পনেরো মিনিট পূর্বে আপনি সেই ইনসুলিনটা নেবেন আর যদি খাবার কম খান তাহলে কমিয়ে আর যদি আপনি খাবার তাহলে রাতের ডোজটা নিতে হবে না রাতে নিতে হবে না আর যদি আপনি রাতের যে ডোজটা আগে পূর্বে নিতেন তার অর্ধেক ডোজ আপনি সেহারির দশ থেকে পনেরো মিনিট পূর্বে নেবেন কিসি ইনসুলিন রয়েছে যা বেজাল ইনসুলিন

রমজান মাসও গ্রহণ করবে ইফতার থেকে সেহারি পর্যন্ত অর্থাৎ কেউ যদি পূর্বে আঠারোশো ক্যালোরি খাবার খেত তাহলে সে এখনও আপনি ইফতারের পর থেকে সেহারি পর্যন্ত আঠারোশো ক্যালোরি গ্রহণ করবে সেক্ষেত্রে আপনি একটু মাথা রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টরা পানি শূন্যতা ভুগতে পারে সেই আপনাকে ইফতারের পর থেকে সেহারি পর্যন্ত অর্থাৎ কিছু সময় পর পরই আপনি পানি গ্রহণ করুন পানি পান করবেন যাতে পানি শূন্য না হয় এবং সেহেরি খাবারের ক্ষেত্রে আপনাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাত যেটা আমরা খাই সেটা একটু কম খেয়ে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার অর্থাৎ হচ্ছে হাই ক্যালোরি ডায়েট যেগুলো যেমন আপনার ডিম মাছ মুরগি মাংস ডাল এসব খাবার একটু বেশি খাবেন এবং যারা আপনারা ডায়াবেটিক রোগের পাশাপাশি হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ রয়েছে এবং ডায়াবেটিক ফল করলে অথবা ডায়াবেটিস বেড়ে বেড়ে গেলে গেলে অর্থাৎ হচ্ছে সুগার লেভেল আপনারা বলতে পারেন না তারা তাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনার রোজা না রাখাই ভালো আর যদি রোজা রাখেন তাহলে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে এবং ডায়াবেটিক রোগীরা যদি আপনার রোজা রাখার পর যদি দেখেন আপনি অতিরিক্ত ঘামছেন অথবা আপনার মাথা ঘুরাচ্ছে বা আপনার শরীর ঝিমঝিম করছে হ্যাঁ আপনি অবশ্যই সাথে সাথে সুগার চেক করে নেবেন যদি চারের নিচে থাকে সুগার অবশ্যই আপনি রোজা ভেঙে খেয়ে নেবেন এবং যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন থাইরক্স ওষুধ যারা পূর্বে খাবার আগে খালি পেটে খেতেন সকালবেলা সেই ওষুধটা আপনারা ইফতার সেই ওষুধটা আপনারা স্যারির সময় সেয়ারির সময় অর্থাৎ সেয়ারির পূর্বে দশ থেকে পনেরো মিনিট পূর্বে সেই ওষুধটা আপনি খেয়ে নিতে পারবেন এবং আপনারা যারা রোজা রাখতে চাচ্ছেন ডায়াবেটিক রোগীরা অবশ্যই যাদের ডায়াবেটিস কন্ট্রোলে রয়েছে অবশ্যই রোজা রাখবেন আল্লাহ আমাদেরকে সকলকে সুন্দরভাবে পুরা সবগুলো রোজা থাকার তৌফিক দান করুক সেটা অবশ্যই সকলের জন্য আমিও দোয়া করি এবং আমার জন্য সকলে দোয়া করবেন এবং এই করোনা পরিস্থিতিতে অবশ্যই আপনারা ঘরে থাকবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইবেন যাতে এই করোনা পরিস্থিতি থেকে আমরা খুব দ্রুত উত্তরণ করতে পারি সকলে ভালো থাকবেন সকলে দোয়া করবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ